সুপ্রিম কোর্টে বাংলার ভূমিপুত্র দেশের শীর্ষ আদালতের শপথ নিলেন বাঙালি বিচারপতি দীপঙ্কর দত্ত জানুন বাংলার গর্ব এই বিচারপতির সম্পর্কে অজানা কিছু কথা দেশের শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে সোমবার শপথ গ্রহণ করলেন বোম্বে হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত রবিবারই বিচারপতি দত্তকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল কেন্দ্রীয় সরকার মাস তিনেক আগে তার নাম সুপারিশ করেছিল সর্বোচ্চ আদালতের কলিজিয়াম এই সিদ্ধান্তের ফলে আরও এক বাঙালি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে নিজের কর্তব্য পালন করেছেন কলকাতা হাইকোর্ট থেকে আসা বিচারপতি অনিরুদ্ধ বসু রয়েছেন বিচারপতি ঋষিকেশ রায় 1965 সালে 9 ফেব্রুয়ারি কলকাতায় জন্ম বিচারপতি দীপঙ্কর দত্তের তার পরিবারও আইনের সঙ্গে যুক্ত তার বাবা প্রয়াত সলিল কুমার দত্ত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অমিতাভ রায় তার ভগ্নিপতি কলকাতা হাইকোর্টের ওয়েবসাইট অনুযায়ী 1989 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে LLB ডিগ্রি লাভ করেন বিচারপতি দত্ত ওই বছরই 16 নভেম্বর থেকে অ্যাডভোকেট হিসাবে কর্মজীবন শুরু করেন রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কৌশলী হিসাবে সুপ্রিম কোর্টে ওকালতি করেছেন রাজ্যের স্কুল সার্ভিস কমিশন সহ শিক্ষা জগতের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আইনজীবীর দায়িত্ব পালন করেছেন 2002 সালের 16 মে থেকে 2004 সালের 16 জানুয়ারি পর্যন্ত তিনি ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল 2006 সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করার পর 2020 বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন সেই সময় তিনি একাধিক তাৎপর্যপূর্ণ রায় দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র থাকাকালীন শর্টপাট ও জাভলিনে প্রথম স্থান ছিল তার বাঁধা আড়াই বছর আগে কলকাতা হাইকোর্ট থেকে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলি হন বিচারপতি দত্ত সেই সময় দেশজুড়ে কোভিড পরিস্থিতি চলছে লকডাউন বিমান ট্রেন সব বন্ধ সেই সময় গাড়ি চেপে প্রায় 2000 কিলোমিটার রাস্তা পার করে কলকাতা থেকে মুম্বাই পৌঁছেছিলেন বিচারপতি দত্ত ছেলের সঙ্গে পালা করে গাড়ি স্টিয়ারিং ধরেছিলেন তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীনই পারুই মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রতি পুলিশ প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি দত্ত বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কোভিডের সময় চিকিৎসা সংক্রান্ত সাহায্য লকডাউনের ফলে সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের সুরাহা বয়স্ক এবং বিশেষভাবে সক্ষমদের বাড়ি গিয়ে টিকাকরণ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সংবাদ মাধ্যমে কাটাছেঁড়া মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে CBI তদন্ত মহারাষ্ট্র পুলিশের কনস্টেবল পদে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের আবেদনের সুযোগের মতো গুরুত্বপূর্ণ সমস্ত মামলায় রায় দিয়েছিলেন এই বিচারপতি দত্ত ব্যুরো রিপোর্ট আজকের